আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় সত্যের পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের কম তথা সামুদ জাতির উপর আল্লাহ রবুল্লাহ আলমিনের কঠিন ও ভয়াবহ আজাবের বর্ণনাসমূহ নিয়ে প্রিয় দর্শক ঘটনাটি না টেনে সম্পূর্ণ শোনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল কেননা আমরা এইসব ঘটনা থেকে যা শুনি এবং যা বুঝতে পারি এবং যা শিখতে পারি তা হলো আল্লাহর গজব কতটা ভয়াবহ হতে পারে এবং আল্লাহর অবাধ্যতা ও তার পরিণাম কি হতে পারে এই সমস্ত বিষয় আমরা শিক্ষা অর্জন করতে পারি এবং সেই সাথে আমাদের ইমান একটু হলেও বৃদ্ধি পায় যাতে আল্লাহর ইবাদত করতে ও আল্লাহর পথে আসতে আমাদেরকে সহায়তা করে দর্শক ইতুপূর্বের এপিসোডগুলোতে আমরা অলরেডি জেনে এসেছি আঁত জাতির ধ্বংসের বিবরণ সেই আঁত জাতির ধ্বংসের প্রায় পাঁচশো বছর পরে হজরত সালেহ আলহাসাল্লামকে কমে সামদের প্রতি নবী হিসেবে প্রেরিত করা হয় কমে আদ ও কমে সামদ ছিল হজরত নুহ আলি আসাল্লামের পুত্র সামের বংশধর যেমনটি আমরা ইতিপূর্বে জেনে এসেছি সামের পুত্র ছিল আবির এবং আবিরের পুত্র ছিল সামদ সেই সামুদ জাতির ওপরে আল্লাহ আলামিন। হজরত সালেহ আলি সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন কমে সামদ ছিল আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাসরত তাদের প্রধান শহরের নাম ছিল হিজরো যা সামদেশ অর্থাৎ সিরিয়ায় অন্তর্ভুক্ত ছিল বর্তমানে একে সাধারণভাবে মাদায়নে সালেহ বলা হয়ে থাকে আজ জাতির ধ্বংসের পর সাম জাতি তাদের স্থলাভিষিক্ত হয় তারাও আজ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল তারা প্রস্তর খোদাই ও স্থাপত্য বিদ্যায় খুবই পারদর্শী ছিল সমতল ভূমিতে নির্মাণ ছাড়াও পর্বত করে তারা নানা রূপ প্রকোষ্ঠ নির্মাণ করত তাদের স্থাপত্যের নিদর্শনাবলী আজও বিদ্যমান রয়েছে এদের গায়ে ইরামি ও সামুদি বর্ণমালার শিলালিপি খোদাই করা রয়েছে অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে কেউ সেখানে বসবাস করে না নবম হিজড়িতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজড়ি অবতরণ করলে রসুল সাল্লাসাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করেছেন বলেছেন তোমরা ওইসব অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না ক্রন্দনরত অবস্থা ব্যতীত যদি ক্রন্দন করতে না পারো তাহলে প্রবেশ করো না তাহলে তোমাদের ওপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল রসুলের এই বক্তব্যের মধ্যে সুক্ষ তাৎপর্য এই যে এগুলি দেখে যদি মানুষ আল্লাহর না হয় তাহলে তাদের শক্ত হয়ে যাবে এবং ওইসব অভিশপ্তদের মতো অহংকারী ও হটকারী আচরণ করবে ফলে তাদের উপর অনুরূপ গজবে এসে পড়বে যেরূপ ইতুপূর্বে ওইসব অভিশপ্ত ব্যক্তিদের উপর নেমে এসেছিল দর্শক পার্থিব